সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুড়তুতো ভাইয়ের হাতে খুন একই পরিবারের তিনজন। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে একই পরিবারের তিনজনকে খুপিয়ে খুন, এই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো হুগলির চণ্ডীতলা। ইতিমধ্যেই দেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পলাতক রয়েছে মূল অভিযুক্ত। জানা গিয়েছে হুগলির চণ্ডীতলার বাসিন্দা সঞ্জয় ঘোষ স্ত্রী মিতালি ও মেয়ে শিল্পাকে নিয়ে চণ্ডীতলার নৈতি এলাকায় থাকতেন। দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে খুড়তুতো ভাই ও আত্মীয় শ্রীকান্ত ঘোষ ও তপন ঘোষের সঙ্গে অশান্তি চলছিল তার। একাধিকবার তার চরম আকার নেয়। অশান্তি মেটাতে সালিশি সভার আয়োজনও করা হয়েছিল। তাতে সাময়িক সমস্যা মিটলেও পরবর্তীতে নতুন করে ফের অশান্তি বাঁধে তাদের মধ্যে। এই পরিস্থিতিতে সোমবার সকালে সঞ্জয় ঘোষের বাড়ি থেকে আর্তনাদ শুনতে পান প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে তারা ছুটে যান, গিয়ে দেখতে পান রক্তে ভেসে যাচ্ছে ঘর। ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে সঞ্জয়, মিতালি ও শিল্পার দেহ। ঘটনার খবর পেয়েই পুলিশ যায় মৃতের বাড়িতে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত তপন ঘোষকে আটক করে পুলিশ। আরেক অভিযুক্ত শ্রীকান্ত ঘোষ পলাতক। দেহগুলি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। প্রাথমিকভাবে জানা গিয়েছে সম্পত্তি নিয়ে বিবাদের কারণেই ঘোষ দম্পতি ও তাদের মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। তবে কারণ নিয়ে এখনও ধন্দে রয়েছে পুলিশ। এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা সুদীপ ঘোষ বলেন, এরা বাড়িতে তিনজনই থাকতো। কি ঘটনা ঘটেছে? ঘটনাটা বলছি, এদের জমি জায়গা নিয়ে বিবাদ অনেক দিন থাকে, জমি জায়গা নিয়ে বিবাদ এদের বহু দিন ধরে। এরা আর এরা যদি কোনোদিন কোনো জায়গায় বেড়াতে যায় বা কোনো জায়গায় যায়, এই যে ছেলেটা মার্ডারটা করেছে ওদের টালি ফালি ভেঙে দিত, অত্যাচার করতো খুব, লাইট পোস্টের লাইট ভেঙে দিত। কি নাম ওরা? কার যে মেরেছে? যে মেরেছে ওর নাম হচ্ছে শ্রীকান্ত ঘোষ, ওর বাবার নাম হচ্ছে নবকুমার ঘোষ। তারপর তো জমি জায়গা নিয়ে বিবাদ হয়েছে। তো এবার আজকে সকালে কি হয়েছে সেটা তো আমি বাইরে ছিলাম, আমি যাই না। যে মেরেছে ওর বর্দা, মানে ওর ভাইজি আর কি, আমাদের ওখানে গিয়ে আমরা পঞ্চানন্তলায় ছিলাম, গিয়ে বললো বাপি তুমি তাড়াতাড়ি চলো, আমার ছোটো কাকা তিনজনকে মেরে ফেলেছে। আমি এসে দেখলাম এইখানে একজন লাশ পড়ে রয়েছে, এখানে একটা লাশ রয়েছে, এখানে রয়েছে মেয়েটা, এখানে রয়েছে মেয়েটার মাটা, আর ঘরের ভেতরে মেরেছে ওর বাবাকে। না ভাই, উঠো নেই। সঞ্জয় কোথায় ছিল? সঞ্জয়, হ্যাঁ আমি সঞ্জয়কে সঞ্জয়কে দেখতে পাইনি। আছে আমি তো মানে রক্ত দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ বলুন, তারপর বলুন। তারপর কি দেখলেন? এসে তো দেখলাম ওরকম অবস্থা, সব গলা কেটেছে। এবার আমার বউ ছিল, আমার বউ এরকম চাকরি হচ্ছে, ও দুজনকে মেরে ফেলেছে। তারপরে হাটবারবে ওর মেয়ে এই ঘরে একজন ভাড়া থাকে, এই ভাড়াতে ঢুকতে যাচ্ছিল, ফার্স্টে সাবল দিয়ে মেরে দিয়েছে, তারপরে ও বলছে আমায় বাঁচাও বাঁচাও, ওই ঘরে ঢুকতে যাচ্ছে। এনার মেয়ে ছিল, এনার মেয়ে তোকে ওকে বাঁচাতে যাবে কি বলছে, ও তোকেও কেটে ফেলো তুই যদি ওকে ধরিস বলে সঙ্গে সঙ্গে হাত ধরে টেনে চপারটা গুছিয়ে দিয়েছে। চপার ছিল হাতে বলছে। কে কে মারা গেছে? মারা গেছে হচ্ছে সঞ্জয় ঘোষ, সঞ্জয়ের মেয়ের নাম হচ্ছে শিল্পা ঘোষ, শিল্পা ঘোষ, আর ওর বইয়ের নাম হচ্ছে মিতালি। মৃত সঞ্জয় ঘোষের বন্ধু বিশ্বনাথ মণ্ডল বলেন, যে সঞ্জয় যে যাকে মারা হয়েছে, যার ফ্যামিলিকে মারা হয়েছে, উনি আমার বন্ধু হন। সকালবেলা আমরা আমাদের নৈটি পঞ্চনন্তলাতে তাস খেলছিলাম, তা তাস খেলতে খেলতে হঠাৎ করে যে মেরেছে তার ভাইজি, ওনার বাবাও ছিলেন আমাদের সঙ্গে, ওনার বাবাকে গিয়া কাঁদতে কাঁদতে বলছে, বাবা কাঁদতে কাঁদতে বলছে, বাবা কাকা সঞ্জয়কে সবাইকে কেটে কুঁচে ফেলেছে, গলা কেটে আলাদা করে দিয়েছে। আর তারপরে আমরা এখানে এলাম পঞ্চানন্তলা থেকে ছুটে ছুটে, সবাই যখন এখানে এলাম আমরা, তখন আমরা দেখলাম যে তিনজনে মিলে মানে সঞ্জয় আর সঞ্জয়ের স্ত্রী বাড়ির উঠোনে পড়ে আছেন, গলাগুলো কাটা এবং রক্ত মানে রক্তের বন্যা বয়ে যাচ্ছে যেটা বললে হয়, এবং বাড়ির বাইরে মেয়েটাকে এখানে কাটা হয়েছে, মেয়েটাও মৃত অবস্থায় পড়ে আছে। তা আমার যেটা ঘটনা হচ্ছে, এদের হচ্ছে পূর্ব পরিকল্পিত এবং এর দাদার হচ্ছে উস্কানিমূলক। কারণটা হচ্ছে জমি জায়গা নিয়ে, এনাদের যে জমিটা ছিল এরা আগে মানে তপন ঘোষ যারা মেরেছে আর কি, যে মেরেছে তার দাদার মানে তারা ফ্যামিলি রাস্তার ধারে জমি ছিল, বিক্রি করে দিয়েছে। এবং সঞ্জয় যাকে মেরেছে তার ফ্যামিলির বাড়ির পেছনে একটা জমি আছে, মানে জমি আছে সেটা হচ্ছে এই সঞ্জয়দের যাকে মেরে তার আন্ডারে আছে। এখন সেই জমিতে দখল চাইছে এরা, বাস্তব ঘটনাটা হচ্ছে এইটা, সেই জমিটাকে দখল চাইছে। এই নিয়ে পঞ্চায়েতের মীমাংসা মানে আলোচনা ও মিটিং ডাকা হয়, অনেকবার ডাকা হয়, কিন্তু এই তপন ঘোষের ফ্যামিলি কিছুতেই মানতে পারছে, মানছে না। এবং সঞ্জয়দের দাবি যে আমার পরিবর্তে তোমরা জমি নিয়েছো, তার পরিবর্তে এই জমিটা তোমরা কেন চাইছো? ঠিক আছে,
ওরা বলছে না জমিটা আমায় দিতে হবে, আর যে মেরেছে তাকে এইখানে ঘর করে দেওয়ার কথা, মানে ওই জায়গাটাও দাদা বলে দিয়েছে এখানে ঘর করে দেবো, ঠিক আছে। এবং ওদেরই উস্কানিমূলক, ও দাদারই উস্কানিমূলক, আজকে ছেলেটা বাইরে থাকতো, ও দাদার উস্কানিতেই আজকে এই ঘটনাগুলো ঘটেছে। একজন একটা বাচ্চা ছেলে যাই হোক, ও যতক্ষণ না সে উস্কানি পাচ্ছে, পেছনে যতক্ষণ না কারো সাহস পাচ্ছে, ততক্ষণ সে অন্যায় কাজটা করতে পারে না। কি চাইছেন? আমরা চাইছি যে এই যে ওর ফ্যামিলি যাকে, মানে শুধু ও নয়, ওর তো দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং এই জমি নিয়ে যে বিবাদ যারা যারা জড়িত তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে একটা নতুন ইতিহাস তৈরি হয়। আমাদের নৈটি গ্রামে বা আমাদের চণ্ডীতলা এলাকাতে কোনো ঘটনাটা আজ পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটেনি যেটা আজকে আমাদের দেখতে হচ্ছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই কার্যত একই ঘটনার সাক্ষী হয়েছিল সিঙ্গুর। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে একই পরিবারের চারজনকেই কুপিয়ে খুন করা হয়। প্রথম থেকেই সন্দেহের তালিকায় ছিল নিহতদের নিকট আত্মীয়রা। ঘটনার দিন বিকেলেই দুজনকে আটক করা হয়, পরে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। সেই ঘটনার পুনরাবৃত্তি এবার চণ্ডীতলায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, খোঁজ চলছে মূল অভিযুক্তের। ঘটনাটা হচ্ছে এদের পুরাতন সম্পত্তি সংক্রান্ত ঘটনা। এদের দুটো পরিবারের মধ্যে ভীষণভাবে মানে গুমড়ে গুমড়ে থেকে 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 আজকে এটা আছে। মূল ঘটনা হচ্ছে সম্পত্তিকে কেন্দ্র করে আছে, কিন্তু এরা খুব ফোকাস করেনি যে এটা আছে, এটা কীভাবে মিটবে বা কীভাবে করলে আমরা যে এখানে আছি, আমরা বিভিন্ন সমস্যাতে আসি, সেটা কিন্তু আচ্ছা। তো আজকে কখন এই ঘটনাটা দেখলেন? এটা দেখুন, আমি মোটামুটি 10:30 থেকে 11:15 মধ্যে হয়েছে। তো পাশেই যে বাড়ি আমার বন্ধু করলো, ফোন করলো যে এরকম থানায় ফোন করতে হবে, সাবল দিয়ে মেরে দিয়েছে, ছেলেরা খুব উনফাঁদের মতো আচরণ করছে, আমরা কেউ কাছে যেতে পারছি না। তখনও কিন্তু কেউ জানে না যে ও অলরেডি তিনজনকেই মার্ডার করে দিয়েছে। আচ্ছা, বাড়ির ভেতরেই? বাড়ির ভেতরেই প্রথমে সঞ্জয় ঘোষকে করেছে, আর ওর স্ত্রী পূর্ণ করছিল, আনাজ করছিল, এবং FM রেডিও চলে, FM এখনও পর্যন্ত চলছে। হ্যাঁ, সেখানে তারপরে ওর স্ত্রীকে, মেয়েটি তখন দেখে মাত্র 11 ক্লাসে পড়ে, ও তখন বাইরে দিয়ে বেরিয়ে চলে যেতে চাইছিল, তখন চুলের মুঠি ধরে ফেলে দিয়ে ওকেও বিভৎসভাবে কুরুল সাবল পরবর্তীকালে চপারে করে গলাটা কেটে দিয়ে। খুব দুঃখজনক। যিনি মেরেছেন তিনি কি মুম্বাইয়ে আগে থাকতেন? আগে মুম্বাইয়ে থাকতেন, ওই লকডাউনের সময় পর ও এখানে চলে আসে, এবং ওর মধ্যে একটা দুষ্টু বুদ্ধি সবসময় কাজ করতো। সঞ্জয়রা যখন বাড়িতে থাকতো না, কোনো সময় টালি ভেঙে দিত, কোনো সময় ল্যাম্প ভেঙে দিত, কোনো সময় কলের ট্যাপের মাথাটা ভেঙে দিত, এইরকম একটা চরিত্রের ছেলে। মানে এরা মানে চুপচাপ থাকতো, কিন্তু তার মধ্যে যে এরকম ছিল আমরা কেউ বুঝতেই পারিনি, হ্যাঁ, যে এর মধ্যে এত দুষ্টু বুদ্ধি লুকিয়ে আছে। আর যিনি সঞ্জয় ঘোষ মারা গেছেন উনি কী করতেন? উনি মানে কী বলবো, যে সাইকেলে করে ধূপ এবং আফটার মানে শেভিং মানে যেগুলো সমস্ত ক্রিম লোশন এই সমস্তগুলো বিক্রি করতেন, বাজির সময় বাজি, খুব কষ্ট করে ছিল। সমস্ত সেলুনে প্রয়োজনীয় মেটেরিয়াল সাপ্লাই। এদের রোজিরি ওর সেজো ভাই মদ খেয়ে এসে বাড়িতে ভাঙচুর করে, মারামারি করে, হাফ দিন বাড়িতে ঢুকতে দেয় না। তা নিজের নাম কি? সেজো ভাই নাম কি? সেজো ভাই নাম হচ্ছে আমার ডাক নাম, নাকি বিড়াল, ভালো নাম সন্দীপ। তা ও নিজেরই মারামারি করে, নিজের ভাই ভাই মারামারি করে, অশান্তি করে, বাড়িতে কোনদিন তাড়িয়ে দেওয়া এরকম তারা করে। কিন্তু আজকে আমরা যেটা মানে ঘর থেকে শুনতে পাচ্ছি এরকম তারা হচ্ছে, আমরা ভাবলাম হয়তো যে ও আগামী দিন মদ খেয়েছিল, আজকে হয়তো সকালবেলা মদ। কটার সময়? কটার সময় এইটা তখন হয়েছিল? তখন বাড়িতে তখন আপনার এই 10:10, 10:15, 11:00, হ্যাঁ 11:00 হবে আজকে সকালে। আজকে সকালে এবার আজকে আমরা যখন এসে যখন দেখছি, তখন দেখি সব মানে সব সিন শেষ, মানে সেও ওখানে নেই, সে মানে জেরা দিয়ে চলে গেছে আর কি, এরকম তারা জিনিস।